গাজন উৎসব উপলক্ষে মরার খুলি নাচানোর সময় কান্দে রুদ্রদেব মন্দিরে দুই মহিলা চুলোচুলি। কথা আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, তবে এক্ষেত্রেও ঠিক তাই হল। মুর্শিদাবাদের কান্দি শহরে 700 বছরের প্রাচীন রুদ্রদেব মন্দিরের গাজন উৎসব উপলক্ষে মরার খুলি নাচানোর সময় বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কান্দি রুদ্রদেব মন্দির। বৃহস্পতিবার সকালে মরার খুলি নাচানো দেখতে এসেছিল দুই মহিলা। তখনই তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বচসা তৈরি হয়। পরে সেই বচসা চুলোচুলিতে রূপ নেয়। চর, থাপ্পড়, কিল, ঘুষি সবই চলে দুই মহিলার মধ্যে। তবে ওই দুই মহিলার নাম এবং পরিচয় এখনও ঠিক জানা যায়নি। মন্দিরে উপস্থিত ভক্তরা তাদের চুলোচুলি কোনো ক্রমে থামিয়ে দেন। তবে প্রশ্ন একটা থাকছে, গাজন উৎসব উপলক্ষে প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা মেনে যখন মরার খুলি নাচানো হচ্ছে মন্দিরের ভেতরে, হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছে, সেই মরার খুলি নাচানো দেখতে তখন পুলিশ মন্দিরের ভেতরে না থেকে কেন বাইরে ছিল? যদি মন্দিরের ভেতরে পুলিশ থাকত, তাহলে হয়তো গাজন উৎসবের দিনে সকালে এই ছবি বাংলার মানুষকে দেখতে হতো না। শোভন ব্যানার্জি, রিপোর্ট NTVWB। হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা আসি একদম ভোর ভোর, সকাল সকাল আমরা এখানে ঢুকে যাই। এটা হচ্ছে কান্দির একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান, যেটা মানে বড় বড় শহরে অন্তত দেখা যায় না, কিন্তু আমাদের কান্দি শহর আবার ভেতরে ভেতরে আমাদের যে এই গ্রাম্য পরিবেশ, এই গ্রাম্য পরিবেশটা কিন্তু এখনও আমাদের কান্দির মধ্যেই পেয়ে থাকি। এবং সবাই সবাইকে আমরা এতভাবে পরিচিত, এই ভক্তবৃন্দের সমাগম এত সুন্দর লাগে, এবং আমাদের এই বাবা ভোলার এই অনুষ্ঠান প্রত্যেক বছর যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, ভবিষ্যতেও হবে। এটা একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এটা দেখার জন্য কান্দি কি কান্দির অনেক দূর দূর থেকেও এখানে কিন্তু লোক এসে ভিড় করে। আমাদের এটা প্রায় 700 বছর আগে, আনুমানিক 700 বছর আগে এটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কামদেব ব্রহ্মচারী বলে একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি এই ঠাকুরকে নিয়ে আসেন। এর নাম হলো রুদ্রদেব ঠাকুর, আমরা ভোলানাথ বলেই বেশি পরিচিত আমাদের কাছে। এখানে এই রুদ্রদেবের যে গাজন, এই গাজন মেলা হয় গত 19 তারিখ, চৈত্র মাসের 19 তারিখ থেকে গাজন মেলা শুরু হয়েছে। আজকে এখানে এই পালকি করে বাবা রুদ্রদেব গোটা শহরে ঘুরবে, তারপরে হোমতলায় যাবে। মাঝে বিশ্রামতলা বলে একটা জায়গা আছে, সেখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম করবে, আবার সারা রাত্রি সেখানে থাকবে। সকালবেলায় আবার কালকে পালকি করে অন্য রাস্তা দিয়ে আবার আসবে। এখানে প্রচুর ভক্তবৃন্দ হয়, এবং এই 19 দিন থেকে যে ভক্তবৃন্দ এক এক দিন এক এক রকমভাবে নাচে, তাদের আলাদা আলাদা নাম আছে, দেয়া সিনে পাতা, গোয়াল পাতা, লাউ সেন, ধূপ সেন, কালকের পাতা, মায়ের পাতা, চামুণ্ডার পাতা, এবং নানা রকম নাম আছে। আমাদের এখানে 51 দল ভক্তরা নাচে, তাছাড়া অন্যান্য প্রচুর ভক্ত নাচে, তারা ফল নিয়ে নাচে, এবং সারা রাত্রিব্যাপী আজকে সেই অনুষ্ঠান হয়েছে। এখন আমাদের কালকে পাতা যাকে বলছি আমরা, মরার মাথা নিয়ে আসবে, এবং এই মরার মাথা নিয়ে এরা নাচবে। প্রচুর পাবলিক অর্থাৎ জনসাধারণ প্রচুর আসে, দূর দূরান্ত থেকে আসে অনেকে, সারা রাত্রি ধরে তারা থাকে। এবং এই মেলার একটা ঐতিহ্য আছে, এই মেলা বহু দূর দূর দূরান্তে সবাই অনেকে জানে, প্রচুর ভক্তবৃন্দ এখানে সমবেত হয়, এবং খুব আনন্দের সহিত এই মেলা আমাদের উদযাপন হয়। আমার নাম হলো দেবী প্রসাদ মুখার্জি, আমি রুদ্রদেব মন্দিরের সেবায়ী।